লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত রোববার ইসরায়েলে শতাধিক ড্রোন ও রকেট হামলা চালায়। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বড় হামলা রুখে দিতে তারা লেবাননে প্রায় 100টি যুদ্ধবিমান পাঠিয়েছে। গত 10 মাসে দুই পক্ষের মধ্যে চলমান সীমান্ত যুদ্ধে এটি সবচেয়ে বড় সংঘর্ষ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, রোববার সন্ধ্যায় রিশন, লেটসিয়ন ও মধ্য ইসরায়েলে সাইরেন বাজানো হয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননের খিয়াম এলাকায়ও হামলার খবর পাওয়া গেছে। পাল্টাপাল্টি এই হামলায় লেবাননের 3 জন এবং ইসরায়েলের 1 জন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গত মাসে জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শোকরকে পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি এ হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই গল্প এখানেই শেষ নয়। আমাদের দেশকে রক্ষায় আমরা আমাদের সাধ্যের মধ্যে সবকিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ। যে আমাদের ক্ষতি করবে আমরাও তার ক্ষতি করবো।